ফের কখনো মা হতে পারবেন না বলে সুন্দরী রানী মুখার্জি। গর্ভধারণের ইচ্ছা থাকলেও তা করতে পারবেন না তিনি। ২০১৪ সালে আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রানী মুখার্জি। বিয়ের পরে অভিনয় থেকে দূরে সরে যান তিনি। তবে বর্তমানে ধীরে ধীরে অভিনয় ফিরছেন এই অভিনেত্রী। এই দম্পতির ঘরে ৮ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি গালাটা প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে রানী মুখার্জি জানান, তিনি আর দ্বিতীয় সন্তানের মা হতে পারবেন না। রানী মুখার্জি বলেন, আমি ৭ বছর দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করেছি, এখন আমার মেয়ের বয়স ৮ বছর। ওর বয়স যখন ১ থেকে ১.৫ বছর তখন থেকেই চেষ্টা করে আসছিলাম, সর্বশেষ আমি অন্তঃসত্ত্বা হই, কিন্তু আমার গর্ভপাত হওয়ায় দ্বিতীয় সন্তানটিকে হারিয়ে ফেলি আমি।